সুপ্রভাত বন্ধুরা, আপনারা আছেন ভালো। আমি আপনাদের প্রিয় ছোট রুদ্র এসে গেছি মানভূম পুরুলিয়া হৃদয় থেকে। তো আপনাদের সবাইকে আমি নবমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমরা যাব কাশীপুর রাজবাড়ি, পুরনো কাশীপুর রাজবাড়ি। আর দেখুন মেঘ করে আছে, তো সকালে প্রচুর বৃষ্টি পড়েছিল, তো এখন বৃষ্টি না পড়লেই ভালো। তো বেশি বকবক না করে আজকের ব্লগটি শুরু করা যাক এখান থেকে। তো বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি, তো আমাদের সঙ্গে মাও যাবে। তো এই দেখুন জোগাড় লাগিয়েছি আমরা। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কাশীপুর রাজবাড়িতে। এই দেখুন পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, আর দেখুন কত ভিড়, প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে প্রাসাদ ঢোকার রাস্তা দেখুন, আর আমরা প্রায় ঢুকেই গেলাম। তো আপনারা পেছনে দেখতে পাচ্ছেন কাশীপুরের রাজবাড়ি, এই দেখুন নব সাজে উঠে সাজি আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সৌরভে মিশে যায়। আর এখানে বন্ধুরা দেখুন, এখানে কি সুন্দর স্টল খোলা হয়েছে, এখানে আপনারা আইসক্রিম, ধোসা, এগরোল, চাউমিন খেতে পারেন। তো বন্ধুরা, কাশীপুর রাজবাড়ির এখানে একদম সামনেই আছে একটি ভগ্নাবশেষ, এই জায়গাটি যেটা দেখতে পাচ্ছেন। আর দেখুন এটা ভেঙে গেছে, এমনিতে ভাঙবেই কারণ অনেক পুরনো। এবার আমরা যাচ্ছি কাশীপুর রাজবাড়ির দুর্গা মন্দিরে। এই দেখুন বন্ধুরা, প্রচুর ভিড় আছে, তো আমরা এখানে ঢুকবো। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণীর উৎসবে,
তো আলটিমেটলি আমরা এখানে ঢুকে গেছি অনেক কষ্ট করে। আর মা কত ভিড় আছে, প্রচুর ভিড় বন্ধুরা দেখুন। বন্ধুরা, বাপি দাদার সঙ্গে আমার দেখা হয়েছে। বাপি দাদা আমার সাবস্ক্রাইবার, আর প্রথমবার মানে সাবস্ক্রাইবার সঙ্গে দেখা করলাম, আমি খুব খুশি। বাপি দাদাও এসেছে কাশীপুর, কাশীপুর রাজবাড়িতে। আর এখানে ঢুকেছিলে? হ্যাঁ, না মণ্ডপে আমি ঢুকিনি, আমাদের ওষুধ চলার কারণে আমি মণ্ডপে ঢুকতে পারিনি। হ্যাঁ, এখান থেকেই চলে যেতে হবে, মাকে এখান থেকেই প্রণাম করে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে, সেটাতে সবাই যারা আসতে পারেননি তারাও দেখে নেবে। হ্যাঁ, সেখানে সেখান থেকে ইউটিউবে আসি তাহলে ভাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়তো গোদাম ছিল, এখানে রাখা হতো জিনিসপত্র। তো এখানে আমি কিছু জন দাদাদের পেয়ে গেছি, যারা দেখুন হাই করছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে একটি বাথটব পড়ে আছে, জানি না এটা কি মানে কিসের জন্য এখানে আছে। হ্যাঁ দেখুন, মহামারি মুছে যাবে আজ, আকের পিঠে পড়লো কাটি। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি রান্নাশালে, আর এখানে দেখুন মা দুর্গার জন্য প্রসাদ তৈরি করা হচ্ছে, খিচুড়ি। পূজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর এ দেখুন ভিড়, প্রচুর ভিড়। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সাইডের ভিউ রাজবাড়ির। পেছনে যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হয়তো রান্নাশাল ছিল, এখানে রান্না করা হতো রাজবাড়ির। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর এই দেখুন। তো বন্ধুরা, আমরা এখন ঢুকছি দেবী মাতার মন্দিরের ভেতরে। খুশি সারোত্রাতে লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। কাশের বনে হিমেল শ
শরৎকালে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পূজার গন্ধ তো রাজবাড়ির গেটের দেওয়াল ঘেঁষা ভেতর দিকে এখানে দেখুন একটি হল টাইপের আছে বা হল আছে তো আমরা এখন দেবী মাতার মন্দির থেকে বেরোচ্ছি তো বন্ধুরা আপনারা যেটি পিছনে দেখতে পাচ্ছেন এটি হয়তো হাতি সাল বা ঘোড়া সাল ছিল কারণ দেখুন গেটটা কত বড় তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরোচ্ছি আর মা কেমন লাগলো ভালো শুধু ভালো অনেক ভালো অনেক ভালো আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর তো বন্ধুরা আমাদের প্রথমে বাড়ি যাওয়ার প্ল্যান ছিল কিন্তু রাস্তায় ফুটিয়ারি ড্যাম পড়ে গেল তখন আমরা এখানে ঢুকে গেলাম আর আমরা এখন যাচ্ছি ফুটিয়ারি ড্যামে পৌঁছে গেছে ফুটিয়ারি ড্যামে এখন আমরা নৌকায় চাপবো তো বন্ধুরা আমরা এখন নৌকাতে চেপে গেছি এই দেখুন কেমন লাগছে তোমাদের নৌকায় চেপে তো বন্ধুরা এবার আমরা আবার ফিরছি অনেক মজা এলো এখন আমি নামছি অনেক কষ্ট করে
কেমন ভাবে নাম চার মা তো আগে নেমে গেছে। তো আমরা এখানে উঠে গেছি। তো বন্ধুরা আমরা এখন এইদিকে এসে গেছি, আর এই দেখুন পেছনে ফুটিয়ারি ড্যাম। তো আজকে আমরা ফুটিয়ারি ড্যামের ওইদিকে যাচ্ছি না, আর আপনাদের সবাইকে আমি আজকে নববীর শুভেচ্ছা জানিয়ে ব্লগটি এন্ড করছি। তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, কারণ কাশীপুরের রাজবাড়ি এবং ফুটিয়ারি ড্যাম দুটোই আছে ব্লগে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কি কেমন লেগেছে। নবমের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি আমি এন্ড করছি, আর পরের বছর পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং তারপরও আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে একটি নতুন ব্লগে, ততদিনের জন্য বাই।